থাকতে না পারে, আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করব। আর কোনো কাজ কাজে নিয়ে আসে আনন্দ, কাজে নিয়ে আসে সার্বিক জীবনের সাফল্য। আমি প্রায় বলি যে সেটাও ঠিক আছে, কিন্তু দেখেন আমরা যদি ভালো কর্ম না করি কেউ কিন্তু মূল্য দেয় না, সেটা প্রতিষ্ঠান হোক, সেটা বাবা মা হোক, আরো অন্যান্য যাই হোক। তাই আমাদের বেশি বেশি কাজ করে দুরন্তের মন সুন্দর, দুরন্তের দৃষ্টি সুন্দর, এত সুন্দর দেখে আমরা দুরন্তকে দিয়েছি অন্তর অন্তর। আমি দুরন্তের আমাদের যে ডিরেক্টর, তারপর আমাদের ডিরেক্টর স্যার এখানে উপস্থিত আছেন, তারপর চেয়ারম্যান স্যার এখানে নেই, তারপর আমাদের এমডি স্যার নেই। তো আমি আমাদের যে আগের বস ছিল সাদাত হোসেন ভাই, আমি ওনাকে প্রায় বলতাম যে ডিরেক্টর, চেয়ারম্যান আর হচ্ছে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন, আমি ওনাদেরকে বলি রাজা, কারণ রাজার কাজ কখনো প্রজা দিয়ে হয় না। আমি এটার সাথে মিল রেখে সবচেয়ে শ্রেয় বা সবচেয়ে উত্তম, যেমন আমার দায়িত্ব হচ্ছে যে আমি পোস্ট প্রোডাকশনের কাজগুলি করি। এখন আমি যদি হঠাৎ করে বলি যে আমি এখন আমি এখন চিফ এক্সিকিউটিভ প্রোডিউসারের দায়িত্ব পালন করবো, সেটা কিন্তু হবে না। আসলে আমাদেরকে যার যে দায়িত্ব সেটা সুন্দরভাবে পালন করার নামই হচ্ছে দায়িত্বশীলতা বা কর্তব্যপরায়ণতা আমি মনে করি। সুতরাং যে যেখানে যে দায়িত্ব পালন করছেন ভালোভাবে করেন, এবং বর্তমানে মানে 2023-এ যারা যেটা করছেন আমি মনে করি তারা 23 সালে সে সমস্ত কাজ না করে নতুন নতুন আরো অনেক কার্যকরী কাজ যদি আপনারা শিখবেন ইনশাআল্লাহ। নিজেকে আরো আপডেট করে প্রয়োজনে আমি 9 ঘন্টার জায়গায় 20 ঘন্টা অফিস করব। আকাশ ভরা তারা মাঝে মাঝে বেদনার আঘাতে চক্ষু করে টলমল, কখন টলমল করে যখন ভুল বুঝে কেউ কোনো কথা শোনায়। আমরা আশা করব যে কেউ যাতে ভুল বুঝে কোন রকম কথা শোনাতে না পারে, আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করব। আর কোন কাজে যাতে ভুলভাল না হয় বারবার চেক করে সেই কাজ আমরা